ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে খুব ভোরে বাড়ি থেকে বের হয়েছি, আমার সাথে ছিল ইগল, এই বাইকটির নাম, এই বাইকটির নাম হচ্ছে ইগল। তো এই ইগল বাইকটিকে নিয়ে আজকে চিন্তা করেছিলাম, অনেক দূর ঘুরব, ঘুরেছি, এমন একটা জায়গায় এসেছি অনেক সুন্দর। আমি একটা ব্রিজের উপর আছি, যদিও আমার পিছনে একটা মন্দির এবং দুই পাশে মানে নদী, প্লাস নদীর সাইডগুলোতে দেখা যাচ্ছে যে খুব মানে ফুলকপি, আলু, এরকম অনেক কিছু চাষ করেছে। তো এত সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আজকে ইগলের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, আসুন আমরা সরাসরি চলে যাই ইগলটির কাছে। ভিউয়ার্স, এটা হচ্ছে ইগল। তো আজকে এই ইগলটা নিয়ে আমি অনেক দূর ঘুরলাম, অনেক বেড়াইলাম, অসাম মজা। তো এটার মধ্যে কী কী আছে এবং এটা চালাতে মানে অনুভূতিটা কেমন হবে, সব কিছু ডিটেল বলবো এখন। তো প্রথমেই আমি চলে আসি আমাদের ফ্রন্ট সাইড। তো ভিউয়ার্স, আমরা রীতিমতো চলে এসেছি গাড়িটির একেবারে ফ্রন্ট সাইডে, সামনের চাকায়। তো আমাদের এই চাকাটি হচ্ছে টিউবলেস, টিউবলেস চাকা। এটার নাম্বার হচ্ছে 3.00-10। তো এই নাম্বারটার টায়ারটা সাধারণত যতগুলো স্কুটি আছে, ইঞ্জিন চালিত হোক, ব্যাটারি চালিত হোক, স্কুটির এই টায়ারটা অ্যাভেলেবেল। এরপর এই যে দেখতে পাচ্ছেন মাডগার্ড, এটা একটা প্লাস্টিক মাডগার্ড, যদিও খুব শক্ত একটা প্লাস্টিক মাডগার্ড, সাসপেনশন। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। তা হচ্ছে এই যে দেখেন হেডলাইট, আমাদের কাছে যতগুলো গাড়ি আছে, যেমন ধরেন পেপ্পা, তারপরে এটা হচ্ছে ইগল, তারপরে লাক্সারি, তো সবগুলো গাড়ির আমার কাছে ইগলের সামনের শোটা খুব ভালো লাগে। বিশেষ করে যে এটার হেডলাইটটার কথা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর এই হেডলাইটটি। এই যে দুই পাশে দেখা যাচ্ছে সাদা রঙের এই দুইটা শেপ জলে, এরপর হেডলাইটটার আলো খুব সুন্দর। তাছাড়া এই হেডলাইটটি ডিপার করা যায়, হেডার ডিপার যেটাকে বলা হয়, এটা করা যায়। তো আমি দিনের বেলা কেমন বোঝা যাবে জানি না, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। প্রথমে আমি জ্বালাইলাম এই দুইটা লাইট, নিশ্চয়ই কিছুটা হলো দিনে হলো বোঝা যাচ্ছে, আমার বিশ্বাস বোঝা যাচ্ছে ক্যামেরায়। এরপর আমরা হেডলাইটটিকে জ্বালাই। ভিউয়ার্স, দেখতে পেয়েছেন হেডলাইটটি জ্বলল। এখন হেডলাইটটি যদি আমি হেড ডিপার করি, যদিও দিন, একে তো সূর্যের আলো সব কিছুর এগেনস্টে এটাকে দেখানো হচ্ছে, কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বোঝানোর চেষ্টা করেছি আমি। এরপর চলে আসি ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরগুলো এই যে দেখেন ভিউয়ার্স, বাম দিকের ইন্ডিকেটর দিলাম, এরপর হচ্ছে ডাইন দিকের ইন্ডিকেটর, নিশ্চয়ই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে আসি ভিতর সাইডে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস যেখানে আমাকে দেখা যাচ্ছে, তো মানে অনেক দূর, অনেক দূর থেকে এটা ছবি ক্যাপচার করতে পারে, যার কারণে আমরা পিছনের কী আছে না আছে সব কিছু সুন্দরভাবে দেখতে পারি। তো এরপর চলে আসি আমরা লুকিং গ্লাস থেকে একটু নিচে, যেখানে রয়েছে এই যে দেখেন এই সুইচটি, এটা হচ্ছে আমাদের হেডলাইট সুইচ, এবং সামনের যে হেডলাইটের সামনে যে শেপ লাইট ছিল এই লাইটটার সুইচ। এরপর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, 1, 2, 3, তো তিনটা রোমান চিহ্ন দেওয়া আছে। তো এই যে যখন আমরা ফার্স্ট গিয়ার দিব, এখানে ফার্স্ট লেখা থাকবে। আমরা ডিসপ্লেতে একটু যাই, ডিসপ্লেতে দেখা যাচ্ছে গাড়িটা এখন চলার জন্য রেডি, যখন আমি ব্রেক করব তখন রেডি লাইটটা নিভে যাবে, আবার যখন এই চলার জন্য রেডি তখন রেডি লেখা থাকবে। এখন ফার্স্ট গিয়ার জন্য ফার্স্ট লেখা আছে, আমি সেকেন্ড গিয়ারে যাই। ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেকেন্ড গিয়ারে গেলাম, এবার আমি থার্ড গিয়ারে যাচ্ছি, এই যে থার্ড গিয়ারে গেলাম। তো প্রত্যেকটা বার গিয়ার চেঞ্জ হচ্ছে, তার মানে রানিং অবস্থায় আপনি কত কোন গিয়ারে চালাচ্ছেন আপনি কিন্তু সহজেই বুঝতে পারছেন। এরপর রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর, যেখানে আপনাকে ব্যাটারি মার্ক করবে যে কতটুকু পরিমাণ চার্জ গেল। এরপর দুইটা যে বড় যে 00 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্পিড মিটার। তো উপরের যে ছোট ডিজিটগুলো হচ্ছে এখন যেই পরিমাণ চার্জ আছে, এই চার্জে কত কিলোমিটার আমি যেতে পারি। ওয়াও, কী দারুণ! তার মানে আমার কতটুকু চার্জ আছে, আমি কত কিলোমিটার যেতে পারবো, এটাই আমি যখন জেনে যাব তখন কিন্তু আমার আইডিয়াটা হয়ে যাবে যে আমি কতটুকু দূরে যাব। ফাইন। তো ভিউয়ার্স, এবার ডাইন সাইটের পরে চলে আসি বাম সাইটের সুইচগুলোর পরিচিতিতে।
তো এখানে রয়েছে হেডলাইট ডিপার সুইচ, যা কিনা আমরা হেডার ডিপার করতে পারবো। রয়েছে ইন্ডিকেটর সুইচ এবং এটা হচ্ছে হর্ন সুইচ। এই কথাটা বলে রাখা ভালো যে এই গাড়িটি চার্জ হতে সময় নেবে 5 থেকে 6 ঘন্টা বা তদূর্ধ্বও লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেখানেই আমরা যাব চার্জারটা সাথে রাখবো, সেই সাথে আমরা এই গাড়িটির মানে চার্জ থাকতে থাকতে, যেমন এখানে যেহেতু ইন্ডিকেট করছে আমি কত কিলোমিটার যেতে পারছি এবং চার্জ কতটুকু আছে, ঠিক এরকম চার্জ থাকতে থাকতেই আমরা ফিরে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স চলুন এবার চলে যাই আমাদের গাড়িটির ব্রেক সিস্টেমে। তো ভিউয়ার্স এটা হচ্ছে অয়েল ডিস্ক ব্রেক, মারাত্মক ব্রেক। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়িটির পিছনের চাকা। তো এই চাকার মধ্যে এটা পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। তো ড্রাম ব্রেকটা কীভাবে কাজ করে এটা আমি দেখানোর জন্য সরাসরি ব্রেক করেই দেখাতে চাই। তো ভিউয়ার্স এখন আমি গাড়িটাকে ফার্স্ট গিয়ারে ফেললাম, রান করলাম। তো গাড়িটা এখন চলছে, দেখি তো কেমন ব্রেক হয়। ওয়াও ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, সুপার ব্রেক, সুপার ব্রেক। তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটিতে যারা না বসেছেন বা যারা না চালাইছেন তারা বুঝতে পারবেন না যে এটা কতটা ফ্লেক্সিবল, কতটা স্মুথ। এই যে দেখেন সাসপেনশন মানে এত সুন্দর ড্রপ করে, যা মানে খুব দুলতে খুব ভালো লাগে, ঝাঁকিটা কিন্তু লাগেই না। তো এটা হচ্ছে ব্যাটারি বক্স, এখানে আমাদের রয়েছে ব্যাটারি, আর এটা হচ্ছে এমনি শু কভার। আপনি এই কভারটা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। রয়েছে মাডগার্ড, সবগুলো কিন্তু আমাদের প্লাস্টিক, মনে রাখবেন এগুলো হচ্ছে প্লাস্টিক, যদিও ফ্লেক্সিবল প্লাস্টিক। তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের পিছনের ব্যাকলাইট, যা কিনা রাতে আপনি জ্বালিয়ে রাখতে পারবেন, প্লাস এটা হচ্ছে ব্রেক লাইট। এবার আমি দেখাচ্ছি আমাদের পিছনের ইন্ডিকেটর লাইট। ওয়াও আসলে জ্বলছে, কিন্তু আমরা রোদের বিপরীতে হওয়ার কারণে বোঝাটা কষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এই যে রয়েছে এটার সাথে দুইটি চাবি, তো আমি এই চাবিটা ইউজ করেছি বিধায় এই জিনিসটা এখন খুলে ফেলেছি, আর এটা একবারে ইনটেক রেখে দিয়েছি। রয়েছে দুটি রিমোট, সেন্সর রিমোট। তো এই সেন্সর রিমোটের কাজ হচ্ছে আমরা গাড়িটাকে লক করতে পারবো, আনলক করতে পারবো এবং সেন্সর রেডি করে রাখতে পারবো, যাতে করে কেউ আমার গাড়িটার সামনে এসে টাচ করলেই গাড়িটা সাউন্ড করবে। তো এরকম রিমোট আপনারা পাচ্ছেন দুইটা। তো এবার আমরা দেখাবো গাড়িটাকে এই এই চাবিটা দিয়ে কী কী কাজ করা যায় সেটা। এই যে দেখেন চাবি দিলাম, গাড়ি অন হলো। তো এখন এটা দিয়ে কিন্তু আমাদের পিছনের যে বনাট সিট যেটাকে বলা হয় আমরা এটা খুলবো, এটাকে আমরা একটু এই যে চাপ দিয়ে পিছনে খুললে এই যে বনাটটা খুলে গেল। তো এখানে রয়েছে এই গাড়িটির মেন সুইচ, কোথাও গেলাম বা গাড়িটা রেখে দিলাম আমি এটাকে এখন অন আছে, এই যে অফ করে রেখে দিব। এখন অফ করলে এই গাড়িটি পুরো বৈদ্যুতিক যেই সিস্টেমটা আছে সব কিছু অফ, ডিসকানেক্ট হয়ে গেল ব্যাটারি থেকে। তারপরে এই যে অন, অন করলে একটা শব্দ করে। এরপর দেখেন রয়েছে খুব বিশাল একটা জায়গা যেখানে আপনি বাজার সদাই করে বা অনেক কিছু টুল বক্স আর কি, যা মোট কথা আপনি অনেক কিছু রাখতে পারবেন। এই কভারটা খুলেই ভিতরে কিন্তু আমাদের রয়েছে এখানে কন্ট্রোলার এবং এর নিচে রয়েছে ব্যাটারি। ও ভালো কথা, আমি এটার আরেকটা জিনিস দেখাইনি, তা হচ্ছে সামনে দুইটা পকেট রয়েছে এবং ব্যাগ ঝুলানোর জন্য একটি জায়গা রয়েছে। তো পকেটগুলো দেখাই, এখানে আমরা ছোটো ছোটো ডকুমেন্ট অথবা আমাদের মানে ছোটো ছোটো যেই পার্টস আইটেম বা আমাদের যাই থাকে না কেন আমরা এই পকেটগুলোতে রাখতে পারবো। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন একটি হ্যাঙ্গার, তো এই হ্যাঙ্গারটার মধ্যে আমরা বাজার ক্যারি করে আনলে বাজারের যে হুকটা এই থাকে ধরনি, সেই ধরনিটাকে আমরা এখানে রেখে বাজারটা এখানে রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি পোর্ট, তো এটা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো। আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করতে পারি, এই যে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা থেকে আমরা মোবাইল ফোন চার্জ করব। আমাদের এই গাড়িটি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। তো এতে আমরা মাইলেজ পাই প্রায় 60 থেকে 70 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় এটা চলতে পারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে। তো ভিউয়ার্স এই গাড়িটি আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে কল করে জেনে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।